আজ জাতীয় শোক দিবস 15ই আগস্ট, বাংলার ইতিহাসে কলঙ্কিত দিন। দেশ বিদেশে ষড়যন্ত্রে 1975 সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙালির অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবকে রাতের অন্ধকারে হত্যা করে ঘাতকেরা। নিরাপত্তার ঘেরাটোপে ছিল না ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বঙ্গবন্ধুর বিশ্বাস, নিজের দেশের মানুষ তার কোনো ক্ষতি করবে না। রাষ্ট্রপতি হয়েও তাই বঙ্গভবনে না উঠে সাধারণ মধ্যবিত্তের মতো সপরিবারে থাকতেন এখানে। সে উদারতাই হল কাল 75-এর 15ই আগস্ট ভোররাতে আচমকা বৃষ্টির মতো গুলি। ঘুম ভাঙা চোখে নিচে নেমে আসেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। ক্যাপ্টেন বজলুল হুদার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। এরপর সঙ্গীদের নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন ল্যান্সার মহিউদ্দিন। দোতলায় ওঠা সিঁড়িতে সাহসের প্রতিমূর্তি হয়ে সামনে দাঁড়ান শেখ মুজিব। অবিচল বঙ্গবন্ধুকে দেখে ভড়কে যান মহিউদ্দিন। তখন স্টেন গান থেকে গুলি ছোড়ে বজলুল হুদা ও নূর চৌধুরী। ঝরে পড়ে বাংলার 55 বছরের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ঠিক এই জায়গায় আমি বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। যখন আমি সিঁড়ি দিয়ে আসি, তার গায়ে রক্ত সিঁড়ির একেবারে দিক দিয়ে নেমে নেমে লাস্ট সোপানে গিয়ে রক্তের ধারা পড়া। তখন ভোর 5:40, সিঁড়িতেই লুটিয়ে পড়েন বঙ্গবন্ধু। ঘাতকদের মিশন তখনও শেষ হয়নি। আজিজ পাশা আর মুসলিউদ্দিন শোবার ঘরে গিয়ে হত্যা করে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ জামাল, সদ্য বিবাহিতা রোজি জামাল, সুলতানা কামাল ও বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে। আর শিশু রাসেলকে খুনিরা বসিয়ে রেখেছিল গেটের পাশে পাহারাদারের চৌকিতে। রাসেল মায়ের কাছে যেতে চাইলে দোতলায় নিয়ে গুলি করে হত্যা করা হয় বঙ্গবন্ধুর শিশুপুত্রকে। রাসেলকে নিয়ে নিচে নেমে এসছে, রাসেল আমাকে দেখে ও যে গান পয়েন্টে ছিল ঠিক ভুলে যে আমাকে সে জড়াই ধরছে। ধরে বলে, ভাই আমাকে মারবে না তো? কান্নাকাটি করছিল যে আমি মায়ের কাছে যাব। সেদিন দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। মানুষের মৃত্যুর সময় দোয়া কালাম পড়ানো হয় বা তাদের প্রিয়জন চলে গেলে তাদের মুখ দেখানো হয়, কবরে দেওয়ার সময় তাদের শেষ দেখা দেখা, এটা আমাদের ধর্মে, এটা আমাদের সব কিছু রীতি। কিন্তু আমরা তো সেই সুযোগ থেকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।